বর্ষা আছে, বৃষ্টি আছে, খিচুড়িও আছে, কিন্তু ইলিশ নেই, কেমন লাগবে? কিংবা ধরুন জামাই ষষ্ঠী, কিন্তু মেনুতে ভাপা ইলিশ নেই, কেমন হবে? শুধু খাস বাঙাল নয় এমন প্রশ্ন শুনে বহু ঘটিও বলবেন, এ আবার কেমন প্রশ্ন, এটা কখনো হয় নাকি? তাহলে শুনুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুটি গবেষণা বলছে, আজ না হোক কয়েক বছর পরে ইলিশ বিলাসীদের জন্য এমন দুর্দিন আসতেই পারে। আর মারাত্মক বিষয় হলো, বাঙালের গর্ব ইলিশের এই অবলুপ্তির জন্য দায়ী থাকবে তার চির প্রতিদ্বন্দ্বী ঘটির পছন্দ চিংড়ি। অর্থাৎ ঘটি বাঙাল মোহনবাগান ইস্ট বেঙ্গলের সেই চির পরিচিত দ্বন্দ্ব এবার মাঠ ছেড়ে সোজা জলে। কিন্তু এইটুকু চিংড়ি তার প্রতিদ্বন্দ্বী ইলিশকে একেবারে অবলুপ্তির পথে ঠেলে দিচ্ছে কিভাবে? কি বলছেন গবেষকরা? জানতে তাদের নিয়েই জল কাদা ঠেলে আমরা পৌঁছলাম নদীতে। আমরা যেখানে রয়েছি মুড়িগঙ্গার তীরে, এখানে এইটুকু পরিসরের মধ্যে 14-15টা বেহুন্দি জাল পাতা, যে বেহুন্দি জালে ধরা পড়ছে কুঁচো চিংড়ি, বিপন্ন হচ্ছে ইলিশের ভবিষ্যৎ। ইলিশ নোনা জল অর্থাৎ সমুদ্রের মাছ, কিন্তু ডিম দিতে তারা আসে নদীর মিষ্টি জলে, বছরে দুবার, বর্ষাকালে এবং শীতকালে। নদীতে ডিম দিয়ে আবার ফিরে যায় সমুদ্রে। গবেষকদের মতে ইলিশের ডিমের সামনে মৃত্যুদূত হয়ে দাঁড়াচ্ছে নদীর মোহনায় পাতা সারি সারি এই বেহুন্দি এবং মশারি জাল, যা দিয়ে বাগদা চিংড়ির পোনা ধরার কাজ চলছে। গবেষকদের দাবি, ইলিশ খুব সুখী মাছ, চিংড়ি ধরার এই মশারি বা বেহুন্দি জালে ধাক্কা খেলেই ইলিশের ডিম নষ্ট হয়ে যায়। এই যে জালটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেহুন্দি জাল, এই জালে করেই চিংড়ি মাছ ধরা হয়। এবং গবেষকরা বলছেন, এই জালে করে চিংড়ি মাছ ধরতে গিয়েই বিপন্ন হচ্ছে ইলিশ। এই যে বেহুন্দি জাল, তার ওপরের যে ফাঁকটা, ওপরের ফাঁকটা মোটামুটি বড় মাঝারি গোছের, কিন্তু তার তলায় যদি দেখি যে এই যে তলার ফাঁকটা কিন্তু ছোট হয়ে এসছে, ওইটুকু ফাঁক দিয়ে চিংড়িও যেরকম গলতে পারবে না, ঠিক তেমনিভাবে ইলিশের যে ছানাগুলি তারাও কিন্তু এটার মধ্যে ধরা পড়ে যাচ্ছে এবং 6 ঘন্টা জালে পড়ে থেকে তারা ধ্বংস হচ্ছে, এমনকি ইলিশের ডিম তারাও নষ্ট হচ্ছে এই জালে পড়ে। গবেষকদের চাঞ্চল্যকর দাবি, শুধু একটি চিংড়ির পোনা ধরতে 370-380টি মাছ নষ্ট হয়, এর মধ্যে 50-60টি ইলিশ মাছ থাকার সম্ভাবনা। ভাবুন, একটি বাগদা চিংড়ির পোনা ধরতে গিয়ে 50-60টি ইলিশের ডিমই নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে চিংড়ি ধরার সারি সারি এই জালে ধাক্কা খেয়ে কত ইলিশ নষ্ট হতে পারে? গবেষকদের দাবি, এরকম চললে কয়েক বছর পর ইলিশ বিলুপ্ত হয়ে যেতে পারে। 80% মাছই আমার 300-250 গ্রামের মাছ হয়, তাহলে বোঝা যায় যে এই যে পপুলেশনটা ইলিশের, সেটা একটা ডিক্লাইনিং পপুলেশন, তার উপর একটা চাপ রয়েছে, স্ট্রেস রয়েছে, এবং সেটা মূলত অ্যানথ্রোপোজেনিক, এবং এই অ্যানথ্রোপোজেনিকের একটা বড় পার্ট হচ্ছে এই চিংড়ি ধরার জন্য আমরা কীভাবে ইলিশটাকে মেরে ফেলছি। দুটোই আমাদের খুব প্রিয়, কিন্তু আমরা জানি না যে এটার সঙ্গে ওটার সম্পর্ক কি। গবেষকদের এই আশঙ্কা যে একেবারেই অমূলক নয় তা বোঝা যায় বাজারে পা রাখলেও। মাছ ব্যবসায়ীরা বলছেন, রূপলি শস্যের যোগানে গত কয়েক বছর ধরে কার্যত খরা চলছে। আমার প্রায় 30-35 বছরে আমি ব্যবসা করছি, কিছু ছোট মাছ যদি বা হতো সেটাও প্রায় 4-5 বছর বন্ধ হয়ে গেছিল। 1 কিলো উদ্ধের মাছটা দিনে দিনে যত প্রয়োজন তার থেকে প্রায় পরিমাণ অনেক কম হচ্ছে। ইলিশের অভাব ভাবাচ্ছে ক্রেতাদেরও। তারা বলছেন, আগে ইলিশ বলতে বুঝতাম 1-1.5 কেজির, এখন সেরকম ইলিশের যোগান কোথায়? আমরা ছোটবেলা থেকে যখন বড় হয়েছি তখন একটা রেওয়াজ ছিল জোড়া ইলিশ নেওয়া, 1-1.5 বা 1.5 সের এরকম মাছের অভাব কিছু ছিল না, এখন সেটার অভাবই সবচেয়ে বেশি। ইলিশ বিলাসীরা এখন ভেবে পাচ্ছেন না, যদি চিংড়ি ধরতে গিয়ে ইলিশ এভাবে ডিমেই নষ্ট হয়ে যায় তাহলে বর্ষার রোমান্টিসিজম আর কিছু অবশিষ্ট থাকবে কি? তার উপর আবার কাটা ঘায়ে নুনের ছিটের মতো সেই ইলিশ নিধনের নেপথ্যে যখন চির প্রতিদ্বন্দ্বী চিংড়ি। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।